আমি নামাজ পড়ি আর সেলফি তুলতেছে, আমি নামাজ পড়ি ওরা সেলফি তুলতেছে, এই আশ্চর্য বিবেকহীন আবেগ। আশা করি ভালো আছো। এটা আমাদের নতুন ব্লগ, আসলে ব্লগে আমার সাথে আমাদের কিন্তু কেউ নাই, কিন্তু আমার এক ছোট ভাই আছে, তার একটু দেখা যাক। ভাই আমার ভাই দেন সবার ভাই, আমরা আজকে নতুন ব্লগ করতে দেখতেছি। ব্লগটা হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেছেন কার সাথে ব্লগ হইব, সো ব্লগটা দেখতে থাকুন। গাইস আসলে আজকে ব্লগটা হয়তো অনেক জোশ হইব আর কি, ভিডিওটা দেখতে থাকেন। সো আমার সাথে আছে জীবন, কি আবার করবি সমস্যা কি জীবন ম্যান্ডিস। সো ব্লগটা আসলে অনেক দূরে না, আমাদের দ্বারের কাছে আছেন। ব্লকটা ব্লক হইব মনে করেন কি জানি, তাহেরি ওই যে আমাদের ঢেলে দেয়, আমাদের ঢেলে যে ভিডিওটা যারা দেখছেন না তারা দেখতে থাকেন, আমি ভিডিওর লিঙ্কে দেওয়া থাকবে। তো এখন আমরা যাচ্ছি, মনে করেন আর বিশ মিনিট লাগতে পারে যাইতে, তো আর কি আমাদের দৃশ্যটা দেখতে পারেন আর কি, ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারেন কেমন লাগে। তো আমি কোনোদিন ব্লগ করি নাই, তো আজকে প্রথম ব্লগ করতেছি, যদি কোনো বোল্ডল হয় আর কি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। বাই, হ্যালো গাইস। তো দেখেন আমরা প্রায় চলে আসছি, আসলে আমাদের তো আমরা যাইছি প্রায় শেষ, আর মনে করেন 10 মিনিটের মতো লাগতে পারে। তো কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না, তাই আর কি হাইটে যাই দিতেছে। আসলে কুমার সবাই দেখে থাকেন আমাদের ভিডিওটা, আর আমরা হেঁটে যেতেছি দেখেন। আসলে আমি কোনোদিন ব্লগ করি না, এটা আমাদের ফার্স্ট ব্লগ, আর এটা আমাদের চ্যানেলও ফার্স্ট ব্লগ, কোনোদিন ব্লগ করি নাই, তো দেখতে থাকেন আর কি। আমি বাংলায় শান গাই, যারা হারাম কই তাদের সাথে সম্পর্ক নাই। আমি বাংলায় নাত গাই, কথা কোন ঠিক কি না, আমি আমার মতো তাদের মতো হলে ইমান থাকবে না, কথা কোন ঠিক কি না বলেন। আমি বাংলায় হামদ গাই, আমি বাংলায় সাংঘাই, আমি বাংলায় কথা কই। আপনারা যেটা দেখতে পাইতেছেন, তো এটা আমাদের আর কি অনেক আগের একটি পুরনো জেলখানা। তো স্যার দেখতে পাচ্ছেন ওই ভিডিওটি ভেঙে গেছে, দেখি আমি কি দেখতে পারিনি। তো এটা খুব ভয়ানক জায়গা, এখানে আসলে মানুষকে ঢুকতে হয় না, আমরা অনেক কষ্টে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। একটু সামনে যাওয়া যাক, এর ভিতরে দেখেন কি অবস্থা। আসলে ভিতরে ঢুকতে দিবে না, তাই আর কি একটা ছিদ্র পাইছি, সেই ছিদ্র দিয়ে দেখে গেছি, আপনারা দেখেন। আমারও খুব ভয় করতেছে, আসলে কোনোদিন যায় না এসবে, অনেক পুরনো হয়ে গেছে, তো প্রায় 20-30 বছর আগের এই জেলখানা। সো গাইস দেখছেন কেমন, দেখে বুঝে গেছে কত পুরনো।
গানে শিখেছে, তো কিছুক্ষণ পরে তিনি ওয়াজে যাবেন, তো তার ওয়াজ শোনার জন্য ওদের স্বাগতম রইল, তো সবাই ওনার ওয়াজ দেখবেন, বাই। তোমরা দেখো মাত্র 9 দিন 10 দিনের প্রস্তুতি নিয়ে আমাদের এই বিশাল আয়োজন হতে চলছে, কথা বলেন ঠিক কিনা? যে উলামায়ে কেরামদের সঙ্গে 1.5 বছর আগে যোগাযোগ করতে হয়, আপনারা বাড়ির প্রবাসী অনেক ধন্য, উলামায়ে কেরাম সুন্নিয়তের জন্য দিনের বেলায় দেশ দিয়ে আজ রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের এক বিজয় নিশান উড়িয়ে দিয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দ্বারা বন্ধ হবে না, চলবে। চারা লাগিয়ে গেলাম, সামনে যখন আসবো ওই গাছ থেকে ফল খাবো। এখন সুন্নিয়তের ফল খাওয়ার সময় এসেছে, সুন্নিয়তের ময়দানে রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের পতাকাকে উড্ডীয়মান করার সুযোগ এসেছে। যুগে যুগে বাতিল পড়া তার ব্রহ্ম প্রমাণ আপনারা পাচ্ছেন, আরো পাবেন। তাহিরি যদি কোনো দোষ করে তাহিরিকে ধরিয়ে দেন, তাহিরি আপনার কথা মেনে নিবে। এই সরল মন শূন্যতে আছে,
এই জন্য আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু আওয়াজ করে বলুন ইজ্জতের মালিককে, আওয়াজ হংকার দেবনকে, দৌলতের মালিককে, হায়াতের মালিককে, আমাদের জীবন একদিন কেড়ে নিবে কে? জীবনে কখনো কোনো লাশ ধোয়াইনি, জীবনে কোনো লাশ আমি ধোয়াইনি। আমাদের চেঞ্জ করতে হবে, ঠিক না? তোমার দায়িত্ব হলো হুজুর নামাজ পড়ছে, আমিও নামাজ পড়বো, কথা ঠিক আছে না? ঠিক এমন বারে আমার নবী যখন বলছেন ও সাহাবারা, এরা হলো সৎকার 90% আমরা সংখ্যালঘু, কিন্তু এদের সামনে আমরা তো পারব না। এরপর সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এবার আবু বকর সিদ্দিক যখন দাঁড়াইয়া গেল, এই ইহুদিরা ময়দানের ভিতরে পাথর নিয়ে দাঁড়াইয়া রইল, এই মুহূর্তে যদি আমাকে কেউ মারতে আসে আপনারা কি করবেন? হ্যাঁ বলামু, হ্যাঁ হায়া লাগবো, মাই রহমান দেবেন না, এর ফিরাই দিবেন আর কি, বলবেন যে বাবা রে তুমি যাও তোমার জায়গা, তোমরা অনর্থক ঝগড়া লাগাইয়া বাবা যান, তোমরা শোনো, আমরা ভোটে আমরা চলি, আমরা সুন্নিরা সংলাপে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা সুন্নিরা বোমাবাজিতে বিশ্বাসী নয়, ঠিক কিনা বলুন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ভালোবাসার ধর্ম, ঠিক না বেঠে? এই জন্য সিদ্দিকে একবার লাভ মেরে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো জীবন দিতে, যেইমাত্র আমার মা আমার কাছে তুচ্ছ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার ব্যাংকলিস আমার কাছে তুচ্ছ, কিন্তু নবীর ভালোবাসা আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ, ঠিক কিনা বলে? এই জন্য সিদ্দিক আকবরকে রক্তাক্ত করিয়ে দিলেন, আর সিদ্দিক আকবরকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন, সেই মাত্র বাড়িতে নিয়ে গেলেন, এমন একটি সময় সিদ্দিক আকবর মার খেয়েছে, সেই ঘরের আপন মাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এবার ওই ঘরের ভিতরে নিয়ে গেছেন, দেখেন কত চালা। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেলেন, আর এই মুহূর্তে সিদ্দিক আকবর রক্তাক্ত অবস্থায় ঘরের ভিতরে পড়ে আছেন, মা মনে করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগটি প্রায় শেষ, দেখছেন তো অনেক আর কি বলবো, অনেক গেঞ্জাম ছিল, তাই তার সাথে ঠিক মতো কথা বলতে পারি নাই,